নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সাথে রয়েছে আমি গৌরাঙ্গ। এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে নজর রাখবো, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার সিবিআই অভিযোগ দায়ের। বিস্ফোরক অভিযোগের বিদ্যুৎ এবার বিরোধী দলনেতা। মূলত খুন এবং তোলাবাজির অভিযোগ রয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এসএসসি নিয়োগ দুর্নীতির মামলাতেও যোগ সাজশের অভিযোগ। সিবিআই এর দ্বারস্থ হয়েছেন সমাজকর্মী অনিন্দ চৌধুরী। বিরোধী দলনেতার বাবা ও তার দুই ভাইয়ের নামেও অভিযোগ করেছেন অনিন্দ। তার স্পষ্ট হুঁশিয়ারি, 72 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে সিবিআই এর কলকাতা অফিসের সামনে ধর্নায় বসবেন তিনি। কি বলছেন অনিন্দ্র, দেখে নেব বিস্তারিত। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দায়ের সিবিআই এর কাছে। বিরোধী দলনেতার বিরুদ্ধে খুন তোলাবাজির অভিযোগ দায়ের। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতেও শুভেন্দু জড়িত থাকার অভিযোগও জানানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে। আর ওই এসএসসি কাণ্ডে জড়িত এক শুভেন্দু ঘনিষ্ঠের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিরোধী দলনেতার বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছেন সমাজকর্মী অনিন্দ চৌধুরী। সিবিআই এর কাছে তার অভিযোগে অনিন্দ জানিয়েছেন, শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ নানা ধরনের দুর্নীতি আর বেআইনি লেনদেনের সঙ্গে জড়িত বিরোধী দলনেতা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগ কন্টাইয়ের বাসিন্দা রিতেশ রায় এসএসসি আবেদনকারীর কাছে শুভেন্দুর হয়ে টাকা তুলত। এই রিতেশ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিস্ফোরক অভিযোগ উঠছে শুভেন্দুর বিরুদ্ধে। সামুদ্রিক মাছের ব্যবসা আছে শুভেন্দু অধিকারী, আর এই ব্যবসাতেই 600 কোটি টাকা বেআইনি লেনদেন হয়েছে বলে অভিযোগ। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ 3 ব্যক্তির মাধ্যমে ওই পরিমাণ টাকার বেআইনি লেনদেন হয়েছে। রাজ্যের 14টি জেলা থেকে প্রায় 1000 কোটি টাকা তোলাবাজির অভিযোগ আছে নন্দীগ্রামের বিধায়কের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর 1000 কোটি টাকা কাদের কাদের কাছে রয়েছে আলাদা আলাদা ভাবে? শুভেন্দু অধিকারী চাকরি নিয়োগে দুর্নীতি করে প্রায় 1000 কোটি টাকা মানুষের থেকে তছরুপ করেছে। যে সিবিআই যদি আগামী 72 ঘন্টার মধ্যে তদন্ত শুরু না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, সেক্ষেত্রে তাদের কলকাতার যে প্রধান কার্যালয় রয়েছে সিবিআই এর, সেই কার্যালয়ের বাইরে আমি ব্যক্তিগতভাবে ধর্নায় বসবো এবং আমার ওপর সিবিআই বা সেন্ট্রাল ফোর্স যে কোনো রকম জোর প্রয়োগ করে দেখতে পারে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই লড়াই থেকে আমি 1 ইঞ্চিও সরবো না। আমি স্পষ্ট এটা আমার অভিযোগে জানিয়ে দিয়েছি। বিরোধী দলনেতার বিরুদ্ধে আরো বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠদের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। শুভেন্দুর বাবা শিশির অধিকারী এবং তার দুই ভাই সৌমেন্দু অধিকারী আর দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধেও বহু দুর্নীতির অভিযোগ আছে। তাই অধিকারী পরিবারের ওই 4 সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু করার আবেদন জানিয়েছেন অভিযোগকারী। অবিলম্বে ওই অভিযোগে তদন্ত শুরু করার আবেদন, না হলে নিয়মিত প্রমাণ লোপাট হচ্ছে। অভিযোগকারী অনিন্দ চৌধুরীর দাবি, 72 ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে, না হলে তিনি সিবিআই এর কলকাতা দপ্তরের সামনে ধর্ণায় বসবেন। কাদেরহাট শপিং মল আরো বৃহত এসি যুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীর সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। 1000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, বোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপির রিহ্যাবিলিটেশন সেন্টার। একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস।